আমরা 3 মাস 6 মাস আগে আমরা প্রাইস নিছি, অ্যাপ্রুভাল পাইছি, ওরা ভুল করে মরা যায় নাই। সাইন করছি, আপনি যা বলবেন তাই রাইট হবে, কিন্তু আমাদের কোম্পানির কোনোদিন রেকর্ড নাই স্যার, এই ধরনের কোনো একটা সেল করা কোনো রেকর্ড নাই স্যার। আমরা পুরাতন কোম্পানি বাংলাদেশের সেবামূলক কাজ করে না না আমরা কোনো সুযোগ এটা এটা সুযোগ বলে এটা সুযোগ না, ডলার দাম 35% বাড়ছে, জামা সারে কাছে ওনারা তো পেস করা পায় না, ভাল পায় না। কিন্তু আমাদের সিদ্ধান্ত হয় দুইটি, একটি হচ্ছে আপনার প্রতিষ্ঠান থেকে 60,000 টাকা জরিমানা আরোপ করা হলো, এটা আমরা মানে এই বাল্বের এই যে আমরা দ্বিতীয়ত আপনার প্রতিষ্ঠানটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে বন্ধের ঘোষণা দেন। জনস্বার্থটা কিভাবে সেটা বলেন, একটু ব্যাখ্যা দেন, ব্যাখ্যা দিবেন আপনি আপনার প্রতিষ্ঠানটিকে 30,000 টাকা করে 60,000 টাকা হচ্ছে জরিমানা আরোপ করা হলো, টাকাটা এখন পরিশোধ করবেন। আর একই সাথে আপনি ক্যাশ মেমো, পাকা ক্যাশ মেমো কোনোটাই আপনি দেননি কাস্টমারকে, প্রত্যেকটা ক্যাশ মেমোতেই জাস্ট এই ব্ল্যাঙ্ক রেখে দিয়েছে। অ্যাকচুয়ালি কাস্টমারের কাছ থেকে যে প্রত্যেকটাই যে বেশি নিচ্ছে না তার আমরা স্পষ্ট হচ্ছে না, নিশ্চিত হতে পারছি না, যেহেতু প্রত্যেকটা ক্যাশ মেমোতেই গ্রাহকের কপি নেই কিন্তু আপনার যে কপিতে থাকার কথা ছিল কার্বন কপি সেটি ব্ল্যাঙ্ক রয়েছে। অর্থাৎ এখানে এমআরপি যদি লেখা থাকতো কার্বন কপিতে তাহলে আমরা স্পষ্ট হতাম যে আসলে আপনি ডিজি ডাক করতে নির্ধারিত এমআরপি মূল্যে বিক্রি করছেন, এটা একটা বিষয়। আর এই এগুলো কত দামে কিনেছেন সেই ইনভয়েস সহ আমাদের অফিসে আপনি কাগজপত্র সাবমিট করবেন, শুনানিতে অংশগ্রহণ করবেন, এরপরে পর্যালোচনা করে আপনার প্রতিষ্ঠানটি খুলে দেওয়া হবে কিনা সেটি রায় জানানো হবে। আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে আপনার প্রতিষ্ঠানকে সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হবে। আমরা তো ব্যাখ্যা দেবো, সুযোগ নেই। আজকে হচ্ছে কয় তারিখ, 23, এটা তো তাহলে আমাদের কথা অবিচার করলেন আপনি, আপনাদের যা ডকুমেন্ট দরকার আমরা এখন আজকে দিয়ে দেবো, সুযোগ আছে আপনি যেতে পারেন, এখন যাই উচ্চ আদালত এখনই যাই তাহলে। আপনারা কেন আপনি ওই সময় একসাথে দিলেন না, তাও তো দিতে পারতেন। তার আমরা তারা ভুল করছে সেটা খেয়ে আমরা দিতেছি, সারা বাংলাদেশ হাহাকার এই মূল কপিটা তো আদেশের, হ্যাঁ আমরা 22 সালে দেখলে আমরা মাফি আর কি।
এটা আপনাদের সব ঔষধের এইখানেই রাখেন না ভাই 22 সাল 24 সাল 26 সাল পর্যন্ত মেয়াদ থাকবে এটা তো স্বাভাবিক বিষয় 22 সাল থাকবে কেন 22 সালটা দেখেন এটা তো আমি 19 সাল থেকে মেয়াদ আছে মেয়াদ সারা দিতে একটা বন্ধ আমরা মেয়াদ শেষ করে নিয়ে গেছি ভাই 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 সময় কি আছে ডক্টর ভাই মালগাড়ে আছে أنا أعمل لك